আপনি কি জানেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের মূল কারণগুলো কি? বিশেষজ্ঞদের মতে দুর্নীতি, গণতন্ত্রের সংকট, অর্থনৈতিক চ্যালেঞ্জ, মানবাধিকার পরিস্থিতি, যুব সমাজের বঞ্চনা, দলীয় কোন্দল ও বিভাজন, শেখ হাসিনা সহ তার মন্ত্রীদের সব অহংকারী কথাবার্তার কারণেই দলটির পতনের মূল কারণ। ক্ষমতা দীর্ঘকাল ধরে থাকার কারণে আওয়ামী লীগের প্রায় নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। বিশেষ করে সরকারি সংস্থাগুলোর দুর্নীতির কারণে সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে পড়ে এবং তাকে এই সরকারের পদ থেকে সরানোর জন্য প্রতিবাদ শুরু করে। ক্ষমতায় টিকে থাকার জন্য কিছু ক্ষেত্রে রাজনৈতিক প্রতিপক্ষকে দমন এবং বিরোধীদের দমন করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক নির্বাচন নিয়ে বিতর্ক, নির্বাচনের প্রক্রিয়া, নির্বাচনে দুর্নীতি সাধারণ মানুষের মধ্যে আস্থা হ্রাস পায়। মুদ্রাস্ফীতি, কর্মসংস্থান সমস্যা এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনগণের মধ্যে অসন্তোষের কারণ হয়ে দাঁড়ায়। এর ফলে মানুষ বিদ্যমান হাসিনাকে দায়ী করতে থাকে। মানবাধিকার সংস্থাগুলির মানবাধিকার লঙ্ঘন ও পুলিশের বর্বরতার অভিযোগও রয়েছিল ব্যাপক, যা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে দেয়। বিশেষ করে তরুণ প্রজন্ম রাজনৈতিক পরিবেশ নিয়ে বেশি অসন্তুষ্ট ছিল। ছাত্ররা ন্যায্য সুযোগ না পাওয়ায় বা তাদের মতামত গুরুত্ব না পাওয়ার কারণও কম ছিল না। দলের ভিতরে বিভাজন ও কোন্দলও একটি বড় সমস্যা দেখা দিয়েছিল দলটির। দলটির সাধারণ থেকে বড় বড় নেতারা চাঁদাবাজি, ছিনতাই, সিন্ডিকেট সহ নানা ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত থাকায় দেশের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছিল। এছাড়া রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে আওয়ামী লীগের পতনের সম্ভাব্য কারণগুলো দেশের সামগ্রিক পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং সাধারণ মানুষের অপছন্দের কারণেই হাসিনার পতনের মূল কারণ। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।